অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় আজ থেকে চার দিন পর অর্থাৎ পঁচিশে জানুয়ারি বুথ রাশি পরিবর্তন করছে অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে এই বুধ প্রবেশ করছে এর ফলে চারটি রাশি সুপার ভাগ্যশালী হতে চলেছে কোন এই চারটি রাশি যাদের ক্ষেত্রে এই বুধের রাশি পরিবর্তন আসতে চলেছে ভাগ্যে সুবিশাল পরিবর্তন অর্থাৎ আপনি এই চারটি রাশির মধ্যে নন তো এই যে পঁচিশে জানুয়ারি থেকে ভাগ্যদয় হতে চলেছে এই চার রাশি মানুষের দেখুন বুধ আমাদেরকে কোন কোন আমাদের জ্যোতিষশাস্ত্রে দেখে এটা একটা ভাইটাল বিষয় যে জানা দরকার তার আগে আমি আপনাদেরকে জানাই আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিবেন উচিত মনে করেন অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটি সম্পূর্ণরূপে সার্ভিস সার্ভিস নয় তো শুরু করা যাক এই বুধের রাশি পরিবর্তনে চারটি রাশি মহা ভাগ্যশালী হতে চলেছে কোন এই চারটি রাশি দেখুন বুধ আমাদেরকে কি দেয় ব্যবসা অর্থাৎ আপনি ব্যবসাতে কেমন করবেন সেটা ব্যবসা এডুকেশন শিক্ষা মার্কেটিং লাইন সেলস লাইন এই জায়গাগুলো কিন্তু বুথের আওতাতে আছে অর্থাৎ বুথ আপনার রাশিচক্রে কেমন আছে প্রথম কথা দেখা দরকার এবং সেক্ষেত্রে কি হবে এই যে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু এই চারটি রাশি সুপার ভাগ্যশালী হতে চলেছে তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির সপ্তম এই বুধের অবস্থান আপনাদের ধনপতি এবং লাভ সাকসেসের অধিপতি পত্নির স্থানে অবস্থান করছে এখানে আপনাদের সফলতা লাভ সাকসেস আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে আসবে অর্থাৎ সাকসেসের জায়গাটা আপনারা পাবেন এবং আপনাদের ধন ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হবে অর্থাৎ এই সময়ের মধ্যে এই বুথ আপনাদেরকে আর্থিক দিক থেকে যথেষ্ট স্টেবিলিটি আপনাদেরকে করে দিবে। এবং আপনাদের সফলতার জায়গাটা নিয়ে আসবে লাভের জায়গাটা নিয়ে আসবে এবং আর্থিক দিকটা মজবুত আপনাদের করবে এবং আটকে থাকা কাজ আপনাদের কিন্তু এই পঁচিশে জানুয়ারির পর থেকে কিন্তু আপনাদের মানে সুপার ভাগ্যশালী আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার জন্য কিন্তু শুভ শুভ খবর কিন্তু আসতে চলেছে নম্বর যে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ধনপতি এবং সন্তান অধিপতি এবং এডুকেশনের জায়গায় সেক্টর আপনার কর্মভাবে অবস্থান করছে প্রথমেই আপনাদেরকে বলি কর্ম জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে অর্থাৎ এতদিন ধরে যে আপনাদের আটকি আছে যে কোনো কাজ আটকি আছে হতে চাইছে না সেই জায়গাগুলো কিন্তু আপনি যদি বিশ্বাসী মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু আপনি সুপার ভাগ্যশালী হতে চলেছেন এবং আপনাদের ধনের জায়গাটা আমি বিশেষ করে বলব আপনি যদি বিশ্বাসী মানুষ হন আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো এবং আপনাদের সন্তানের এডুকেশান সন্তানের শরীর স্বাস্থ্য এবং কিছু কিছু ক্ষেত্রে যারা ট্রেন্ডিং টাকা লাগাচ্ছেন এবং যারা মার্কেটে টাকা লাগাচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা আপনি যদি হন মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে ধনপতি এবং সন্তান অধিপতি দশমভাবে কর্মের দিকটা কর্ম নিয়ে যাদের জটিলতা সমস্যা যাদের চলছিল সেই কর্মকেন্দ্রিক সমস্যা জটিলতা প্রতিবন্ধকতা এই জায়গাগুলো কিন্তু আপনাদের কেটে যাবে এবং ধনের জায়গাটা আপনাদের ভালো হবে এবং সন্তান সুখের জায়গা এবং যারা প্রেগন্যান্সি আছে যারা গর্ভবতী মহিলারা তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে আপনি যদি হন বিশ্ব রাশির মানুষ আপনার ক্ষেত্রে তিন নম্বর যে রাশির কথা বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনাদের পঞ্চমপতি এবং অষ্টম্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে আপনাদের এডুকেশনের দিকটা যথেষ্ট ভালো সন্তানের দিক যথেষ্ট ভালো শেয়ার আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা এবং অষ্টম্পতি আপনাদের রাশিতে অবস্থান আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন সেই শরীর স্বাস্থ্যের জায়গাটা ধীরে 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 কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের করবে অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে শরীরগত দিক ভালো আপনাদের এডুকেশনের দিক ভালো আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হবে কুম্ভ রাশির ক্ষেত্রে শেয়ার মার্কেটে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ইমপ্রুভমেন্ট আপনারা কিন্তু করবেন অর্থাৎ কুম্ভ রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু সাইনগুলো কিন্তু আসতে চলেছে ধন নিয়ে বেসিক্যালি ধনের জায়গাটা অপার ধন আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ ধনের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো দিক নির্দেশ করছে অর্থাৎ কুম্ভ রাশির জন্য এই বুধের রাশি পরিবর্তন মার্কেটিং সেলস এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছে এবং এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ দিক কিন্তু নিয়ে আসতে চলেছে এবার আসি যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে আপনার বিশ্বিক রাশি বিশ্বিক রাশির আপনাদের একাদশপতি এবং আপনাদের চতুর্থভাবে আপনাদের পরিবারের সুখ সাধনের জায়গা কিন্তু তৈরি হবে অর্থাৎ পারিবারিক সুখের জায়গা আপনাদের কিছু ক্ষেত্রে কোনো বাড়ি কেনা বা কোনো গাড়ি বা এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি হচ্ছে এবং লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের থাকছে আপনি যদি হন বিশ্বিক রাশি মানুষ আপনাদের লাভ সফলতার প্রতি চতুর্থভাবে কেন্দ্রে অবস্থান করছে আমি বারো যে বিশ্বরাশিরও কেন্দ্রে অবস্থান করছে আপনার বৃশ্চিক রাশিরও কেন্দ্রে অবস্থান করছে এবং আপনার আপনার সিংহ রাশি ত্রিকোণে অবস্থান করছে এই জায়গা জায়গাগুলো এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু কেন্দ্রে অবস্থান করছে অর্থাৎ এই যে কেন্দ্রে অবস্থান করা এবং যে ভাব অধিপতি হয়ে অবস্থান করছে সেই জায়গা সেই সেক্টরগুলোতে আপনারা কিন্তু যথেষ্টভাবে শুভ ফল কিন্তু আপনারা পাবেন এবং বৃষ্টিকাশি ক্ষেত্রে সফলতার জায়গা লাভের জায়গা এবং ডেভেলপমেন্টের জায়গা ব্যবসার দিক থেকে সাকসেস আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে পাবেনই পাবেন অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই বুধের কুম্ভ সরি বৃশ্চিক রাশি ক্ষেত্রে এই বুধের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে সুপার ভাগ্যশালী আকর্ষিক জায়গাগুলো আপনাদের কিন্তু পাবেন এবং ফট করে ধন আমি বারবার বলছি ধনের জায়গাটা অপার ধন আপনি যদি আপনি কিন্তু পাবেন কিন্তু দেখতে হবে আপনার রাশিচক্রে আপনারা দেখুন ভালো মতন দেখবেন যে আপনার রাশিচক্রে বুধের প্লেসমেন্ট কেমন আছে অর্থাৎ বুধ যদি আপনার ড্যামেজ থাকে বুধ যদি আপনার নিচস্ত থাকে বুধ যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে বুধের সঙ্গে যদি রাহু একত্রে অবস্থান করে এই জায়গাগুলো থেকে কিন্তু সমস্যা কিন্তু আসবে অর্থাৎ বুধের জায়গা বুধ আপনার বাই বারচার কেমন আছে কোনভাবে অবস্থান করছে এবং যদি কেন্দ্র এবং ত্রিকোণে যদি এবং সফলতার ভাবে যদি এই বুধ আপনার অবস্থান করে এই চার দিনের পর থেকে এই যে পঁচিশে জানুয়ারি বুধের যে রাশি পরিবর্তন চারটি রাশি সুপার ভাগ্যশালী হতে চলেছে এর জন্য আপনারা অবশ্যই নিজস্ব জন্মছক দেখান এবং প্রয়োজনে আপনারা পান্না পরিধান করুন এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট লাভবান এ সময় কিন্তু হবেন অর্থাৎ পান্না আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখানোর পরেই আপনারা এই রত্নটি ধারণ করবেন বুধের রাশি পরিবর্তনে চারটি রাশি সুপার ভাগ্যশালী হতে চলেছে এই ছিল ভিডিও আপনারা যদি কোনো বিষয়ে জানার ব্যাপার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো থাকুন নমস্কার